ইউরোপের মতো বাংলাদেশেও পারিবারিক বিচ্ছিন্নতার হার বাড়ছে। নগরায়ণের কারণে সামাজিক পরিবর্তনের সঙ্গে পরিবার ব্যবস্থায়ও বড় পরিবর্তন এসেছে। এই বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবার দিবস। সমাজ বিজ্ঞানীরা বলছেন, বাংলাদেশে বড় পরিবার ভেঙে যখনই ছোট ছোট পরিবার হয়েছে, তখনই সদস্যদের মধ্যে বন্ধন দুর্বল হয়েছে। এতে কমে যাচ্ছে নীতি নৈতিকতা, বাড়ছে কিশোর অপরাধ প্রবণতা। নাজমুল হুদা ও মতিউর মুর্তজার সহায়তায় কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। ইউরোপের মতো বাংলাদেশেও পরিবারের সদস্যরা নিজের মতো করে কর্ম করতে গিয়ে তৈরি করেছেন নতুন নতুন ছোট পরিবার। একবিংশ শতাব্দীতে এসে পরিবার ব্যবস্থার এই পরিবর্তন চোখে পড়ে সবার। নগরায়নের ফলে গ্রামে থেকে শহরে এসেও সৃষ্টি হয়েছে নতুন পরিবার। পরিবারের সদস্য সংখ্যা বাড়ায় এক বাড়িতে জায়গা না হয় আলাদা পরিবার হয়েছে। মনোমালিন্য থেকেও আলাদা হয়েছে অনেক, কিন্তু এদের সবারই মত ভালো ছিল আগের একান্নবর্তী পরিবার ব্যবস্থা, ছিল মূল্যবোধ। আগে তিন কাটা জায়গা ছিল, তিন কাটা জায়গা তো আর পাঁচ ভাই বসবাস করা যায় না। এই জন্য দেখা যাচ্ছে ভাই সকল যে যার মতন একটু পারেছে কিনে কিন্তু বাড়ি করেছে। আগেই ভালো ছিল, আমরা এখন তো ছোটো ছোটো সব পরিবার হয়ে গেছে, জায়গায় জায়গায় ইয়ে হয়ে গেছে মানুষ, বা আমাদের ভাই ভাই বাড়ি আলাদা বাড়ি করেছে। বাবা মার সাথে সবসময় সাপোর্ট পায়, সে যদি স্কুলে যায় বাবার সঙ্গে যেতে পারে, আম্মুর সঙ্গে যেতে পারে, আর সেই বাচ্চাটা বাইরে আছে সে নিজে নিজেই সব কিছু করে। সমাজবিজ্ঞানীরা মনে করছেন, পরিবারের এই পরিবর্তন সুন্দর ব্যবস্থাপনার মধ্যে রাখা দরকার। আর পরিবারের সদস্যদের দুর্বল বন্ধন সামাজিক সমস্যা সৃষ্টি করছে। সামাজিক পরিবর্তনের সাথে পরিবার পরিবর্তনের যে হারটা, এটা যদি সুন্দরভাবে ম্যানেজ করা সম্ভব হতো, তাহলে এই সমস্যাগুলো আমরা সমস্যাগুলো থেকে মুক্ত থাকতে পারতাম। সারা বিশ্বব্যাপী যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের ছোঁয়া বাংলাদেশেও লেগেছে। আগে বাংলাদেশের সমাজ ব্যবস্থাতে আমরা দেখেছি যে কৃষিভিত্তিক একটা অর্থনীতি ছিল এবং গ্রামীণ অর্থনীতি প্রিডমিনেন্ট ছিল। সেখান থেকে আমরা এখন লক্ষ্য করছি যে নগরভিত্তিক সমাজ, শিল্পভিত্তিক সমাজের একটা প্রভাব বিস্তার হয়েছে। এখনো অধিকাংশরাই বড় পরিবারে একসঙ্গে নিবিড় বন্ধনে থাকতেই পছন্দ করেন, এজন্যই বড় উৎসবে ছোটেন গ্রামের দিকে। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া।